subscribe to my channel, and also press this bell icon. আপনাদের ফোনে থাকা ইউটিউবের অফিসিয়াল অ্যাপটি ওপেন করুন, তারপর দেখবেন ঠিক এই রকম দেখাবে ইন্টারফেসটি, একদম হোয়াইট। এর কারণে চোখে আলো বেশি লাগে এবং আপনার ফোনে চার্জ বেশি যায়, এবং যার কারণে আপনার হ্যান্ডসেটটি গরম হয়ে যায়। তো আমরা ডার্ক মোড করব কীভাবে এটি দেখে নেব, পুরোটি কালো করব। তো এটা ইউটিউব অফিসিয়ালি কিন্তু এখন উন্মুক্ত করে দিয়েছে, কোনো থিম ইউজ করতে হবে না, ডাইরেক্ট সেটিং থেকেই করতে পারবেন। তো ফার্স্ট আমাদেরকে উপরের যে আইকনটি দেখতে পাচ্ছেন ঠিক উপরের ডান দিকে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অনেকগুলো অপশন আপনাকে দেখাবে, নিচের দিকে দেখেন সেটিং অপশন, তারপর আমরা সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পর ঠিক উপরের দিকে দেখেন জেনারেল একটি অপশন রয়েছে, আমরা জেনারেল অপশনে ক্লিক করব। তারপর দেখেন দুই নম্বরে একটি অপশন রয়েছে, যেটিতে লেখা আছে ড্রাগ থিম। এটি কিন্তু অফিসিয়ালভাবে ইউটিউব লঞ্চ করেছে, এবং আপনারা সবার ফোনেই কিন্তু এটি ইউজ করতে পারবেন। তো আমরা এখানে সাইডে দেখেন একটি অ্যারো চিহ্ন রয়েছে, এটি দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু এখন ইউটিউবটি পুরো ড্রাগ মোডে এসে গেছে। আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ব্যাক বাটন চেপে আমরা মূল পেজে যাচ্ছি। এই তো দেখেন, আমরা একটু ওয়েট করব, আমাদের ইউটিউবটি পুরো কিন্তু এখন ড্রাগ মোডে চলে আসছে। তো এইভাবেই ইজিলি কিন্তু আপনি আপনার ইউটিউবটি ড্রাগ মোডে আনতে পারবেন এবং বাঁচাতে পারবেন আপনার ফোনের চার্জ। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চাপবেন এরকম আপডেট সব টুইটার পেতে। ধন্যবাদ।